সুতরাং দেখেন নির্বাচন হলো ডিসেম্বরে ঠিক আছে নির্বাচন হলো ডিসেম্বরে তার মানে তিন মাস পরে ক্ষমতা দিতেই হবে সেটা কি মাস ডিসেম্বরের পরে আমরা আসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার মানে ডিসেম্বরের নির্বাচন কয় তারিখে সাত তারিখে আর মার্চ পর্যন্ত একেবারে দুই মার্চ পর্যন্ত আলোচনা হয়েছে অর্থাৎ ডিসেম্বর পুরোটা তারপর জানুয়ারি মাস পরের বছর একাত্তর সালের জানুয়ারি একাত্তর সালের ফেব্রুয়ারি ওকে একাত্তর সালের ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা করেও কোনো লাভ হয়নি বঙ্গবন্ধুর কাছে কিন্তু আপনার ইয়াহিয়া এখন ক্ষমতা দেননি আমাদের মূল বিষয়টা বুঝতে হবে তার মানে বঙ্গবন্ধু এরপর শুরু করে হচ্ছে অসহযোগ আন্দোলন যে এখন আর সহনীয় পর্যায়ে নেই তো এটা হলো অসহনীয় পর্যায়ে গেছে বিধায়ক শুরু হলো হচ্ছে আপনার অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন হচ্ছে আপনার আনুষ্ঠানিক ভাবে শুরু হয় উনিশশো সালের দুই মার্চ এই দুই থেকে হচ্ছে আপনার পঁচিশ মার্চ পর্যন্ত চলে হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলন আমরা মনে হয় মোটামুটি বুঝতে পারছি তার মানে বঙ্গবন্ধুর আহ্বানে হচ্ছে আপনার উনিশশো সালের দুই মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত চলে হচ্ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলন মানে হচ্ছে আপনার শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটাই হচ্ছে আপনার মূল কথা আমরা মনে হয় বুঝতে পারছি ওকে সুতরাং বুঝতেই পারছেন বঙ্গবন্ধু আবার এই অসহযোগ আন্দোলনের মাঝখানে সাত মার্চ মানে দুই মাস শুরু হলো অসহযোগ আন্দোলন এবং সাত মার্চ থেকে হচ্ছে বঙ্গবন্ধু এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ মানে ঘোষণা করেন সেটি হচ্ছে কোথায় রেস কোর্স ময়দানে বর্তমান হলো সোহরাওয়ার্দি উদ্যানে সোহরা ওয়ার্দি উদ্যানে ব্যাপারটি মানে আমরা বুঝতে পারছি সো তার বিখ্যাত ভাষণটি দেন হচ্ছে আপনার এখানে এই অসহযোগ আন্দোলনে এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধু তার কর্মসূচি গ্রহণ করেন এবং এটাই পৃথিবীর ইতিহাসে একটি শ্রেষ্ঠ ভাষণ আপনি চিন্তা করেন তখনকার বাংলাদেশের লোক ছিল হচ্ছে মোট সাড়ে সাত কোটি আর এই অনুষ্ঠানেই নাকি প্রায় দশ লক্ষ লোক ছিল পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল এখন কিন্তু বাংলাদেশের সংখ্যা প্রায় ষোলো কোটি অথচ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগ্রামে এত লোক কখনোই দেখা যায় না সুতরাং দেখেন তখন হচ্ছে আপনার একেবারে সেই রেল শ্রমিক থেকে শুরু করে পাঠ শ্রমিক শিক্ষক বুদ্ধিজীবী ছাত্র সবাই এসে হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার কি হলো এখানে জমায়েত হলো আপনারা নির্মন্ত গুণের সেই বিখ্যাত কবিতা স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সাতই মার্চের তাৎপর্যটা কতটা ছিল সো কবি এসে দাঁড়ালেন কবিকে কবি হলেন বঙ্গবন্ধু মানে কবি বলতে হচ্ছে রূপক অর্থে তিনি হলেন রাজনৈতিক কবি সো রাজনীতির কবি এসে কিন্তু বিশেষে তার বিখ্যাত কবিতা পড়লেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপরে শুরু হয়ে গেল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে ইন্ডিরেক্ট ঘোষণা ওকে